নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 28শে এপ্রিল, 29শে এপ্রিল এই দুটি তারিখ আপনারা নোট করুন। এই দুটি তারিখের মধ্যে এই পাঁচ রাশির বিপুল অর্থের মালিক হতে চলেছে। হোয়াই, কেন? কৌশিকদার প্রোগ্রাম মানেই জানেন, সম্পূর্ণ গ্রহের নিরিখে আলোচনা করে ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, এটা কখনোই আমি বলি না। এখানে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি আলোচনা করি। দেখুন, বৃহস্পতি এবং চন্দ্রের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে এবং রবি এবং চন্দ্রের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে। দুটি রাজযোগ এবং তিনটি গ্রহ একে অপরের পরস্পর কিন্তু মিত্র গ্রহ। এবং আপনার জন্মকুণ্ডলীতে যদি এই নবপঞ্চম রাজযোগ থাকে বাই বার্থ চার্ট, এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু মানে বিপুল পরিমাণে আপনার কিন্তু অর্থ আসতে চলেছে, দু হাত ভরে অর্থ আসতে চলেছে। অনেকে বলবেন যে কৌশিকদা, আপনি তো অর্থের কথা বলেন কই, আমার তো অর্থ আসছে না। হ্যাঁ, আমি একটি কথা বলি যে জন্মকুণ্ডলীটা কিন্তু দেখা দরকার। আপনার জন্মকুণ্ডলীতে যদি কোনো বড় ধরনের দোষ থাকে, আপনার যদি চন্দ্র ড্যামেজ থাকে, আপনার যদি বৃহস্পতি ড্যামেজ থাকে, আপনার যদি রবি ড্যামেজ থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনি কিন্তু সেই পরিমাণে অর্থ কিন্তু পাবেন না। যাদের এই নবপঞ্চম রাজযোগ রয়েছে এবং এই গ্রহগুলো আপনাদের শুভ স্থানে অবস্থান করছে, সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবার আপনারা একটি প্রশ্ন করতে পারেন যে কৌশিকদা, আমি বুঝবো কী করে আমার বৃহস্পতি ভালো রয়েছে, রবি ভালো রয়েছে বা চন্দ্র ভালো রয়েছে, বা এগুলোকে ভালো করার কী উপায় রয়েছে? দেখুন, চন্দ্রকে ভালো যদি আপনারা করতে চান, আমি একটা কথা বলি, ভালো করার উপায় তাতে লাভ পাবেন। দেখো, চন্দ্রকে ভালো করতে চাইলে প্রথম হচ্ছে মায়ের চরণ স্পর্শ করুন, মাকে সকালবেলা উঠে প্রণাম করুন, মায়ের চরণ স্পর্শ করুন, আপনার চন্দ্র ভালো হবে। আপনি মহাদেবের উপাসনা করুন, চন্দ্রগ্রহ আপনার নিশ্চিতরূপে আপনার ভালো হবে। এবং জলের অপচয় বন্ধ করুন, জলের অপচয় করলে কিন্তু চন্দ্র কিন্তু খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। জলের অপচয়টা নষ্ট বন্ধ করুন, তাতে কিন্তু চন্দ্রগ্রহ কিন্তু ভালো হবে। এবার রবিকে ভালো করতে কী করতে হবে? রবিকে ভালো করতে গেলে সকালবেলা উঠে আপনি সূর্য দেবতাকে প্রণাম করুন, আপনি পিতার চরণ স্পর্শ করুন, পিতাকে প্রণাম করুন, সূর্য দেবতা ভালো হবে। সূর্যকে ভালো করতে গেলে আপনাকে বিশেষ করে আবারও বলছি, আপনার পিতার চরণের পাশাপাশি আপনারা অবশ্যই রবিবার করে আপনারা সূর্য পূজাতে অবশ্যই পালন করুন। সূর্য পূজা যেটা হয় সে সূর্য পূজা আপনারা করুন, তাতে কিন্তু রবি আপনার ভালো হবে। বৃহস্পতিকে ভালো করতে গেলে অবশ্যই আপনারা গুরুর প্রতি অর্থাৎ গুরুজনদের উপর আচরণগুলো ভালো করুন, এবং অবশ্যই আপনারা বৃহস্পতিকে ভালো করতে গেলে আপনারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, মা লক্ষ্মী তাতে কিন্তু সন্তুষ্ট হবে। তো এই সময় যে পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশির বিশেষভাবে লাভ কেন পাবে, কী জন্য পাবে, আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো, এই নবপঞ্চম রাজযোগে লাভ পেতে চলেছে, নাম্বার ওয়ান টপ লিস্টে নাম রয়েছে, সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির এই নবপঞ্চম রাজযোগ আপনাদের ভাগ্য কেরিয়ার ক্ষেত্রে লাভ, আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে, এবং পাশাপাশি আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় রিকভারি আপনাদের হতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে এই 28শে এবং 29শে এপ্রিল ডায়েরিতে নোট করে নিন, আপনাদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই নবপঞ্চম রাজযোগ, তিনটি গ্রহের নবপঞ্চম রাজযোগ মেষ রাশির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে লাভ, আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে, এবং আপনাদের বিজনেসের জায়গায় কিন্তু যথেষ্ট লাভজনক কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির এই নবপঞ্চম রাজযোগ আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের
সৃষ্টি করবে। আপনাদের এই সময় বড় ধরনের কোনো অর্থ জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং লটারি শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজনেস থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনাদের অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা পেতে চলেছেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, না হওয়া কাজ, দীর্ঘদিন না হওয়া কাজগুলো আপনাদের সম্পূর্ণ হতে চলেছে এবং ভাগ্য দয় আপনাদের হতে চলেছে, মান সম্মান ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, একদম অন্তিম এবং শেষ যে রাশি নবপঞ্চম রাজযোগে বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির নবপঞ্চম রাজযোগ আপনাদের ভাগ্য এবং আপনাদের বিজনেসের জায়গা এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদেরকে এই সময় লাভ দিবে। কোনো সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে এবং কোনো ক্ষেত্রে আপনাদের কাজ আটকে গিয়েছিলো সে কাজগুলো আপনাদের এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি এই সময় কিন্তু দেখতে পাচ্ছি। আবারও বলছি, যদি আপনাদের জন্মছকে ব্যক্তিগত জন্মছকে আপনাদের বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনারাও কিন্তু হবেন মহাকোটিপতি। লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন। এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলি, কৌশিক রায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং সেখানে যারা সারেন্ডার করছেন কি না যে কৌশিকদা আমাকে বাঁচান, সেখানে তার কিন্তু আমি হাত ধরি। আর জানবেন যে আমি যার হাত ধরবো কি না তাকে আমি কিন্তু টেনে তুলি। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, চ্যালেঞ্জ এবং গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি। আপনাদের জন্মকুণ্ডলীর পাশাপাশি আপনাদের বাস্তুর জায়গাটাও যদি দেখা যায় কি না, বাস্তুক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রয়েছে কি না তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি আপনাদের কাছে একটা খুব অ্যাসুরেন্স আপনাদেরকে দিচ্ছি, এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের, এই যে আমি বললাম বিপুল অর্থে মালিক, একদম গ্যারান্টির সাথে বলছি, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনারা যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির আপনাদের সম্ভাবনা কিন্তু থাকছে। তো আবারও বলি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না, আপনারা একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখে নিন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, যারা আপনাকে বন্ধু হিসাবে বন্ধুর মতন আপনার পাশে থাকবে। অর্থাৎ একজন বন্ধু যদি পাশে থাকে না প্রচুর কিন্তু সাহস থাকে, তাই একজন এরকম অ্যাস্ট্রোলজারকে আপনারা সিলেকশন করে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।